বিজেপি করার অপরাধে ড্রিল মেশিন দিয়ে হত্যা চলছে বিধানসভা এলাকায়। আপনি কি দেখছেন এখানে? খুনি ধর্ষণ তো ওরা তো প্রতিনিয়ত করে রাখছে, তারপরে অত্যাচারের মাত্রা তো খুবই বাড়া, কেউ বাদ যায়নি। তো সেটা আছে, আজকে যে বন্ধ আমরা জানি না, জানলে কিন্তু আমরা গাড়ি বন্ধ রাখতাম, অবশ্যই বন্ধ রাখতাম গাড়ি। দোকানপাট মোটামুটি খোলাই তো আছে দেখছি, ওই না জানার কারণে ওইটা হয়েছে, জানলে তো অবশ্যই বন্ধ রাখা হতো। আমার নাম দীপঙ্কর। ¡Gracias!
ভগবানের পাশে কল্পনা করো সবাই অবগত আছেন, মেসেজ দিচ্ছি যে এইভাবে সাধারণ মানুষ যে গণতন্ত্রের পক্ষে আছে।